everyone. So here we are again with Vivo's new innovation. This is Vivo V17 Pro, clear as real. So শুনেই বুঝা যাচ্ছে এবার খেলা হবে 6AI ক্যামেরার সাথে। Vivo সবসময় এক ধাপ এগিয়ে থাকে ইনোভেশনের দিক থেকে। আর তাই আবারও নিয়ে এলো বাংলাদেশের বাজারে ওয়ার্ল্ডস ফার্স্ট ডুয়েল এলিভেটিং পপ আপ সেলফি ক্যামেরা। শুধু কি তাই, জানতে চাইলে ফুল রিভিউটি দেখতে হবে ভিভো বাংলাদেশের সাথে। প্রথমেই চলে যাই এর ডিজাইনে। প্রিমিয়াম কোয়ালিটি ইজ দ্য মেইন কনসার্ন অফ ভিভো অ্যাজ ইউজুয়াল। এবার ভিভো তার কাস্টমারদের জন্য এই ভি সিরিজে V17 প্রোতে দিচ্ছে দুইটি কালার অপশনস, ক্রিস্টাল স্কাই এবং ক্রিস্টাল ব্ল্যাক। ডিভাইসটির ব্যাকসাইডটি প্রিমিয়ামলি কার্ভ হওয়ার কারণে খুব সহজেই গ্রিপ পাওয়া যাচ্ছিল হাতে। তাছাড়া এতে 3D কার্ভ গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে। ভলিউম রকার ও পাওয়ার বাটনগুলো খুব সহজেই রিচ করা সম্ভব হয়েছে। এছাড়া জোভি বাটন তো আছেই, যা ভিভো এর স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, ভিভো যাকে বলে এর পার্সোনাল বাটলার। বটমে প্রথমবারের মতো ভি সিরিজে টাইপ সি সংযোজন করেছে শুধুমাত্র ফ্যান্সদের ফিডব্যাকে। আর এর একপাশে স্পিকার গ্রিল, মাইক্রোফোন আর সবশেষ সিম ট্রের প্লেসমেন্ট করা হয়েছে, যাতে দুইটি ডেডিকেটেড সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে। স্পিকারের সাউন্ড ছিল যথেষ্ট লাউড। যা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখার জন্য। আপার সাইডে ডুয়েল পপ আপ মডিউল ও 3.5mm হেডফোন জ্যাক। এর পপ আপ মডিউলের মধ্যে ডুয়েল সেলফি ক্যামেরা উইথ সফট লাইট, আর ঠিক উপরেই এয়ারপিস। ওভারঅল এত সুন্দর ডিজাইন করা হয়েছে শুধুমাত্র ভিভো ফ্যান্সদেরই জন্য। ভিভো V17 প্রোর ফ্রন্ট সাইডে এলিভেটিং মডিউলের কারণে এর বেজেল ফ্রি ডিসপ্লে সবসময়ের মতোই ইমপ্রেসিভ। V17 প্রোতে 6.44 ইঞ্চ আল্ট্রা ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন ছিল 2400x1080 পিক্সেল। এর স্ক্রিন টু বডি রেশিও 91.65% ও অ্যাসপেক্ট রেশিও 20:9। আর এর চারপাশে বেজেল ও চিন খুবই কম ছিল, যার কারণে যে কোনো কন্টেন্ট ও গেমিংয়ের ক্ষেত্রে আল্ট্রা ফুল ভিউ এক্সপিরিয়েন্স হবে অসাধারণ। ভিভো V17 প্রোর পারফরমেন্স ছিল অলরাউন্ড এক্সেলেন্ট। ইটস সুপার ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ থ্যাংকস টু দ্য স্ন্যাপড্রাগন 675 চিপসেট অ্যান্ড 8 GB অফ র্যাম অ্যান্ড 128 GB অনবোর্ড স্টোরেজ। এর ডে টু ডে ইউজের ক্ষেত্রে এর পারফরমেন্স স্ন্যাপি কুইক, অ্যাপ ওপেনিং টাইম ছিল খুবই ফাস্ট। গেমিং পারফরমেন্সের দিক দিয়ে আমরা অলমোস্ট সব ধরনের গেম প্লে করেছি, যার মধ্যে অ্যাসফল্ট 9 ও পাবজি। বিশেষ করে পাবজিতে আমরা বাই ডিফল্ট হাই সেটিংস পেয়েছি। আর এর সাথে ভিভো এর গেম কিউব অপশন তো রয়েছেই, যা গেমিংয়ের সময় আপনার গুরুত্বপূর্ণ মোমেন্টে কল ড্রপ হতে শুরু করে সিপিইউ অপটিমাইজেশনের কাজ করে থাকে। ভিভো V17 প্রোতে এবার ওএস হিসেবে রয়েছে ফান টাচ ওএস 9 বেস্ট অন অ্যান্ড্রয়েড পাই দেওয়া হয়েছে, যার মধ্যে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুবই ফাস্ট ছিল এবং বরাবরের মতোই খুবই অ্যাকুরেট, যা দেওয়ার সাথে সাথেই নিচ্ছিল। সো চলে আসলাম এর 6AI ক্যামেরাতে। ভিভো এর ক্যামেরা সবসময়ের মতোই অসাধারণ। এর ওয়াইড অ্যাঙ্গেল, নাইট মোড, প্যানো, বোকে, পোর্ট্রেট। বাই দ্য ওয়ে, জানা আছে নাকি এবার ক্যামেরাতে রয়েছে 10x জুম এবং ম্যাক্রো ক্যামেরা? তাহলে এবার দেখা যাক এর ক্যামেরার ফুল ডিটেলস। ভিভো V17 প্রো রেয়ার রয়েছে 48 MP প্রাইমারি, 8 MP 105° সুপার ওয়াইড, 13 MP 2x টেলিফোটো ক্যামেরা এবং লাস্ট সেন্সর ইজ হেয়ার ফর ডেপথ 2 MP। ক্যামেরা সেট আপের পজিশন ছিল ভার্টিক্যালি। 48 MP প্রাইমারি সেন্সরের অ্যাপাচার ছিল f1.8, যা দিয়ে ডে লাইটে ভালো শট ক্যাপচার করা যাচ্ছিল। ছবিগুলোর ডিটেলস ও কালার ছিল অলমোস্ট অরিজিনাল, ছবিগুলোকে স্যাচুরেটেড মনে হয়নি, অ্যান্ড দ্য ডাইনামিক রেঞ্জ ইজ অলসো প্রিটি গুড। এর AI মোডের ক্যামেরা কোয়ালিটি বেশ প্রশংসার দাবি রাখে, যাতে নয়েজের লেভেল খুবই মিনিমাল ছিল, আর এর AI যে কোনো কিছু খুব সহজেই ডিটেক্ট করতে পারে।
8 মেগাপিক্সেল ওয়াইড সেন্সরের শটের মধ্যে ইন্টারেস্টিং পার্ট ছিল সুপার ম্যাক্রো মোড, যাতে যে কোনো ধরনের অবজেক্টের ক্লোজ শট নিতে সক্ষম, যা আমার কাছে ইন দিস টাইম অবভিয়াসলি ইউনিক একটি ফিচার বলা যায়। অ্যান্ড ইটস মেক মি ফিল দিস ইজ কাইন্ড অফ বেস্ট সুপার ম্যাক্রো ইমপ্লিমেন্টেশন এখন পর্যন্ত আমার দেখা। আমি পার্সোনালি ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল শর্টসগুলো আমার কাছে বেশি পছন্দ, আর সেটিকে আরও নতুন মাত্রা যোগ করেছে ভিভো V17 Pro। এর সুপার ওয়াইড শটগুলো 105 ডিগ্রি পর্যন্ত ক্যাপচার করতে পারে। ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ খুব ভালো ছিল এবং কালার স্যাচুরেশনের আউটপুটও ছিল অসাধারণ। লেটস মুভিং অন টু দ্য 13 মেগাপিক্সেল 2x টেলিফটো লেন্স। এর 2x অপটিক্যাল জুমের ফটোগুলো বেশ ডিটেলস ছিল, যার জন্য এখন দূরের অবজেক্ট ক্যাপচার করা যাবে আরও খুব সহজেই। এখন দেখা যাক ওয়ার্ল্ডস ফার্স্ট ডুয়েল পপ আপ সেলফি ক্যামেরায়। ভিভো V17 Pro-তে প্রথমবারের মতো ডুয়েল সেন্সর ইউজ করা হয়েছে, যার মধ্যে 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। এর পপ আপ মেকানিজম ইজ কোয়াইট রিলায়েবল, আর এতে ফল ডিটেকশন ফিচারও রয়েছে, যা আমাদের ড্রপ টেস্টে প্রুভড হয়েছে। এর পিকচারগুলো কিছুটা স্যাচুরেশন বেশি ছিল, যা আমার কাছে দেখতে ভালোই লাগছিল, আর এর হোয়াইট শটগুলো দেখতে বেশ ডিফারেন্ট ছিল। আর এতে এয়ার স্টিকারও রয়েছে, যার আউটপুটও ছিল চোখে পড়ার মতো, যাতে ইচ্ছে মতো ছবি স্ন্যাপ করে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আরও ডিফারেন্ট কিছু ফিচার, যেমন AI বডি আর ফেস শেপিং, যার মাধ্যমে আপনি ইচ্ছে অনুযায়ী শেপ করে নিতে পারবেন আপনার বডিকে। ভিভো V17 Pro প্যাক্সে 4100 mAh উইথ ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং। মূলত ডেলি ড্রাইভ হিসাবে এটিতে গেমিং ও মুভি দেখা, এছাড়া ব্রাউজিং তো ছিলই, যাতে আমি অনায়াসে একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যা নিয়ে ভিভো ফ্যান্স অবশ্যই স্যাটিসফাইড থাকবে। এর সাথে 18W পাওয়ার ব্রিক দিয়ে 1 ঘন্টা 30 মিনিটের মতো লেগেছে ফুল চার্জ হতে। বলতে বলতে চলে আসলাম এর শেষ পর্যায়ে, আর বলতেই হয় ভিভো ইজ দ্য পায়োনিয়ার অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যা আমরা সবাই জানি। তবে আমার মতে ভিভো আর বাকি কী রাখলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর V17 Pro এক্সপিরিয়েন্স করতে আজই চলে আসুন ভিভোর যে কোনো ব্র্যান্ড শপে, এবং ফোন সম্পর্কিত ডিটেলস জানতে আপ টু ডেট থাকতে সাবস্ক্রাইব করুন ভিভো বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। So that's it for today.